প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মাথার চুল, অনেকেরই মাথার চুল পরে একদম মাথা টাক হয়ে গেছে, অনেকের আবার চুল ভেঙে ভেঙে পরে মাথায় একদম চুল নেই। বন্ধুরা, এই চুল পড়া এবং চুল না ওঠা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা রয়ে থাকে। অনেক ধরনের মেডিসিন ব্যবহার করার পরেও মাথায় চুল গজায় না, চুল কালো হয় না, মোটা হয় না, লম্বা হয় না। বন্ধুরা, এই গাজরের মাধ্যমে কীভাবে আপনি চুল ঘন করবেন, কালো লম্বা করবেন এবং মোটা করবেন এবং টাক মাথায় চুল গজাতে সাহায্য করে এই গাজর? বন্ধুরা, ত্বকের মতো চুলের সমস্যা সমাধান করতে পারে এই গাজর। এতে থাকা ভিটামিন আর খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে এবং শক্ত করে। আর গাজরের ভিটামিন এ এবং ভিটামিন ই থাকায় তালুর রঞ্জন সঞ্চারণ, রক্ত সঞ্চারণ বাড়িয়ে নতুন চুল গজাতে সহায়তা করে এই গাজর। এই জন্য চুলে লাগাতে পারলে গাজরের তেল, তাহলে আপনাদের চুল অনেক লম্বা হবে, বড় হবে এবং শক্ত হবে। বানানো তেল, এই গাজরের তেল বানানো খুবই সহজ। দুটি ছোট সাইজের গাজর ব্লেন্ডার করে কুচি কুচি করে কেটে 1.5 কাপ জলপাই তেলের সঙ্গে মিশিয়ে রাখবেন। 1 সপ্তাহ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রেখে দিলে হয়ে যাবে। এই কয়েকদিনে তেলের রং হয়ে যাবে গাজরের তেলের মতো উজ্জ্বল কমলা কালার। তারপর এটি ছেঁকে পরিষ্কার করে আলাদা পাত্রে ভালো করে রেখে দেবেন এই তেলটি। তারপর ব্যবহার করতে পারলে এই তেল আপনার চুল ঘন হবে, লম্বা হবে, মোটা হবে এবং টাক মাথায় চুল গজাবে। এছাড়া মাথার তালুতে গোসলের আধা ঘন্টা আগে লাগাতে পারলে এই তেল, তাহলে আপনার চুল ঝরঝরে হবে এবং সুন্দর ঝকমকে হবে। বন্ধুরা, এই গাজরের তেলটি বানিয়ে আপনারা ব্যবহার করে দেখেন, আপনার টাক মাথায় চুল গজাবে, চুল মোটা কালো হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।